আসসালামু আলাইকুম তোমাদের আজকে মৌলের ধারণা আর রাসায়নিক গণনা চ্যাপ্টারের শতকরা সংযুতি নিয়ে আলোচনা করব তো দেখি শতকরা সংযুতি কি সেটা সর্বপ্রথম আগে দেখি শতকরা সংযুতি তো শতকরা সংযুতি আসলে কোনো একটা যৌগে যেমন পানি একটা যৌগ এই পানি পানিতে হাইড্রোজেনের পরিমাণ কত অক্সিজেনের পরিমাণ কত কোন যৌগের প্রতিটি মৌলের শতকরা পরিমাণকেই কোনো যৌগে প্রতিটি মৌলের শতকরা পরিমাণকেই ওই যৌগের শতকরা সংযুতি বলে আমি এখানে লিখে দিচ্ছি কোনো যৌগে কোনো যৌগে প্রতিটি মৌলের মৌলের শতকরা পরিমাণকেই শতকরা পরিমাণকেই পরিমাণকেই ওই যোগের মৌলগুলোর গুলোর শতকরা সংযুতি বলে শতকরা সংযতি বলে তো আমরা এবার শতকরা সংযুতি কাকে বলে সেটা শিখলাম যেমন এখানে অক্সিজেনের পরিমাণ এইট এইট পয়েন্ট এইট নাইন পার্সেন্ট হাইড্রোজেনের পরিমাণ এগারো পয়েন্ট এগারো পার্সেন্ট তো আমরা দেখো শিখব খুব সহজ নিয়মে খুব শর্টকাট টেকনিক এটা একবার শর্টকাট টেকনিক বলা যাবে না কিন্তু রাইটিংয়ের জন্য একটা পারফেক্ট একটা নিয়ম আমরা খুব মনোযোগ দিয়ে শিখবো দেখো শতকরা সংযুতি কীভাবে বের করে শতকরা সংযুতি কি সেটা জানলাম এখন শতকরা সংযুতি আমরা বের করবো কীভাবে বের করে সেটা জানবো তো সর্বপ্রথম শিখি পানি তে প্রতিটি মৌলের প্রতিটি মৌলের শতকরা সংযতি বের করো এটা শিখবো তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব এই পানি এর গ্রাম আণবিক ভর বের করব। গ্রাম আণবিক ভর আণবিক ভর বের করব তো গ্রাম আণবিক ভর কিভাবে বের করে দেখো হাইড্রোজেনের আণবিক ভর আমরা জানি এক কয়টা আছে দুটা আছে যোগ অক্সিজেনের আণুবিক ভর পারমাণবিক ভর কত বত্রিশ সরি বত্রিশ না ষোলো আমি মনে করছি দুইটা তাহলে আঠারো গ্রাম তো যাই হোক এখানে দেখলাম হাইড্রোজেন হাইড্রোজেনের কত গ্রাম আছে দুই গ্রাম আর অক্সিজেন কত গ্রাম আছে ষোলো গ্রাম তার মানে এখানে আমরা বলতে পারি আঠারো গ্রাম আঠারো গ্রাম পানিতে পানিতে হাইড্রোজেন এর পরিমাণ এখানে টু না দিলেও হবে পরিমাণ কয় গ্রাম দুই গ্রাম এক গ্রাম পানিতে হাইড্রোজেনের পরিমাণ দুই ভাগ আঠারো যেহেতু শতকরা সংযুতি তার মানে শতকরা হিসাবটা অবশ্যই আসবে ওই কিকনিম অনুসারে সুতরাং একশো গ্রাম পানিতে হাইড্রোজেনের পরিমাণ কত হবে দুই গুণন একশো ভাগ আঠারো তো এখানে ক্যালকুলেশান করলে এগারো পয়েন্ট এগারো পারসেন্ট আসবে এরপর আমরা বের করি অক্সিজেনের পরিমাণ আবারও লেখি ওই হবে আঠারো গ্রাম পানিতে অক্সিজেন এর পরিমাণ পরিমাণ কত ষোলো গ্রাম তাহলে এক গ্রাম পানিতে অক্সিজেনের পরিমাণ ষোলো ভাগ আঠারো অতএব একশো গ্রামে কত একশো গ্রামে কত ষোলো ভাগ আঠারো গুণন একশো এটা আসবে এইট এইট পয়েন্ট এইট নাইন পার্সেন্ট তার মানে আমরা বলতে পারি হাইড্রোজেন আসলে এগারো পয়েন্ট এগারো পার্সেন্ট আর অক্সিজেন হলো এইট এইট পয়েন্ট এইট নাইন পার্সেন্ট তো এরপর আমরা এইস এন ও থ্রি নাইট্রিক ওটা এইচ টু এস ও ফোর এটা বের করি খুব সহজ আর কি এইচ টু এস ও ফোর এর শতকরা শতকরা সংযুতি তো সর্বপ্রথম আমরা কি শিখলাম এই এইচ টু এস ও ফোর এর গ্রাম আণবিক ভর বের করব গ্রাম আণবিক ভর সমান হাইড্রোজেনের পারমাণবিক ভর কত এক কয়জন আছে দুইজন প্লাস সালফারের কত বত্রিশ প্লাস অক্সিজেন কত ষোলো কয়জন আছে চারজন আছে তার মানে দুই প্লাস বত্রিশ প্লাস প্লাসং চৌষট্টি তো এটা যদি ক্যালকুলেশন করি কত হবে ছয় দুই চার দুয়ে ছয় আট দুই আট অষ্টানব্বই অষ্টানব্বই গ্রাম তো আমরা এটা বের করলাম এখন দেখি ওই দা আগের নিয়মের অনুসারে অষ্টানব্বই গ্রাম সালফারিক অ্যাসিডে অ্যাসিডে হাইড্রোজেন এর পরিমাণ পরিমাণ কত গ্রাম দুই গ্রাম তাহলে এক গ্রাম সালফারিক অ্যাসিডে হাইড্রোজেনের পরিমাণ দুই ভাগ অষ্টানব্বই আবার যেহেতু শতকরা হিসাব করেছি একশো গ্রাম সালফ্রিক অ্যাসিডে হাইড্রোজেনের পরিমাণ দুই গুণন একশো ভাগ অষ্টানব্বই তাহলে এটা একটা ক্যালকুলেশন করলে টু পয়েন্ট জিরো ফোর পারসেন্টেজ হবে এরপরে আমরা যেটা করব সেটা হলো সালফারের পরিমাণটা বের করব তাহলে অষ্টানব্বই গ্রাম সালফারিক অ্যাসিডে সালফারিক অ্যাসিডে সালফারের পরিমাণ পরিমাণটা কতটুকু দেখো এটা সব থেকে সহজ একটু শেষ পর্যন্ত দেখো আরও ভালো বুঝতে পারবে অষ্টানব্বই গ্রাম সালফারিক অ্যাসিডে সালফারের পরিমাণ কতটুকু এই জায়গার দেওয়া আছে দেখো বত্রিশ গ্রাম বত্রিশ গ্রাম তাহলে এক গ্রাম সালফারিক অ্যাসিডে কতটুকু বত্রিশ ভাগ অষ্টানব্বই আবার একশো গ্রামে কতটুকু তাহলে বত্রিশ গুনন একশো ভাগ অষ্টানব্বই এটা যদি ক্যালকুলেশন করো কত আসবে বত্রিশশো ভাগ অষ্টানব্বই বত্রিশ পয়েন্ট পঁয়ষট্টি বত্রিশ পয়েন্ট পঁয়ষট্টি গ্রাম এত পার্সেন্টেজ আসতেছে আবার আমরা যদি অক্সিজেনের বের করি তাহলে কী হবে দেখি অষ্টানব্বই গ্রাম সালফ্রিক অ্যাসিডে অক্সিজেনের পরিমাণ পরিমাণ কত এই দেখো চৌষট্টি গ্রাম আছে তাহলে চৌষট্টি গ্রাম তাহলে এক গ্রাম সালফারিক অ্যাসিডের চৌষট্টি ভাগ অষ্টানব্বই আবার একশো গ্রামে কত হবে এখানে একশো দ্বারা গুণ করি তাহলে হয়ে যাচ্ছে তাহলে দেখো চৌষট্টি গুণন একশো ভাগ অষ্টানব্বই তাহলে পঁয়ষট্টি পয়েন্ট তিরিশ আচ্ছা এই শতকরা সংযোগটা ঠিক হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবো এই শতকরা সংস্কৃতিটা আসলে আমাদের ঠিক হয়েছে কি না সেটা কীভাবে বুঝবো দেখো আসলে এই প্রত্যেকটা যে পার্সেন্টেজ পাইছি সেটা আমরা যোগ করে যদি একশো পার্সেন্ট মিলে তাহলে বুঝতে পারবো যে যৌগটা একদম খাঁটি একটা যৌগ কোনো ভেজাল নাই ভেজাল মুক্ত এবং আমাদের খুব সুন্দর মতো শতকরা সংযুতি বের হয়ে গেছে ঠিক আছে দেখবে যে এই তিনটা যোগ করে দেখবে যে একশো মিলে গেছে তো যাই হোক আমি চেষ্টা করলাম শতকরা সংযুক্তি বোঝানোর তোমরা নিজেরা চেষ্টা করবে কোপার সালফেট তারপরে নাইট্রিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড ছোটো ছোটো থেকে অনেকগুলো শিখতে পারবে ধন্যবাদ সবাই ভালো থাকো